আগামী 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। সকালে টাউন হল তারেক সিটি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পুরোহিত ও সেবায়িত সম্মেলনে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে 1,02,000 টাকা কম নেওয়া হয়েছে, সবকিছু ভালোভাবে চলছে। প্রধানমন্ত্রী 8 মে উদ্বোধন করার পর 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। বিভাগীয় কমিশনার উমে সালমা তানজিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। আর বাংলা হয়তো উপস্থিত